আসসালামু আলাইকুম বিওয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টিবিএস বাস স্টেশন, মালয়েশিয়া, কুয়ালালামপুর। এখানে যারাই আসবেন খুবই সাবধানতা অবলম্বন করবেন। এখানে অনেক ধরনের সুবিধা, আপনি যে কোনো স্থানে এখান থেকে যাইতে পারবেন, ট্রেনে অথবা বাসে, না হয় গ্রাফে। নতুন আসলে অনেক সমস্যায় পড়তে হবে, এখানে সাবধানতা অবলম্বন করবেন। সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্য এই ভিডিওটা করা, প্রবাসী ভাইদের জন্য সাবধানতা অবলম্বন করছি। যারাই আসবেন এখানে টিবিএস বাস স্টেশন মালয়েশিয়াতে যারা আসবেন, অবশ্যই অপরিচিত কোনো গাড়িতে উঠবেন না। আর উঠলে এখানে দেখা গেছে আপনার সব কিছু ছিনিয়ে নিয়ে যাবে। তবে আমার এক বন্ধু নতুন আছে, তো এখানে যা ঘটলো আর কি, আপনার মোবাইল, টাকা পয়সা সব নিয়ে যায়, আর এখান থেকে আপনার 10 কিলোমিটার নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে ফামাইলে বাগানে সাইডে ফালায় রেখে যে অনেক কষ্ট হয় সেখান থেকে আসতে। পরবর্তী বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়, তারপর সে এখান থেকে আসতে পারে, কারণ মোবাইল টাকা পয়সা না থাকলে আপনি শহরে চলতে পারবেন না, কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না। তো সকলে সাবধানে থাকবেন, সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্য ভিডিওটা করা আর কি। টিবিএস কাউন্টারের ভিতরের দৃশ্যটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখান থেকে আপনি যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবেন, গ্রাফে যাইতে পারবেন, ট্রেনে যাইতে পারবেন, বাসে যাইতে পারবেন। আপনাদের মালয়েশিয়াতে যারা আছেন,